অগ্রিম টিকিট পেতে চট্টগ্রামে যাত্রীদের উপচে পড়া ভিড় আজ দেওয়া হচ্ছে আঠারো আগস্টের টিকিট সাভার ধামড়ে দিন দিন বাড়ছে ধর্ষণ প্রতিবাদ করলে হামলার ঘটনা বিচারহীনতা দায়ী বলছেন সংশ্লিষ্টরা কক্সবাজারে মেরিন ড্রাইভ ঘেসে স্থাপনা নির্মাণের তোড়জোড় ধ্বংস হবে মূল উদ্দেশ্য বলছেন সংশ্লিষ্টরা লক্ষ্মীপুরে অবৈধভাবে বাদ দিয়ে ইলিশ ধরছে প্রভাবশালীরা ক্ষতির শিকার সাধারণ জেলে এবং নানা আয়োজনে আদিবাসী দিবস পালিত আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি স্বাগত নিউজ টোয়েন্টি ফোরদের সংবাদে আপনাদের সাথে আছি তাসলিমে জানানাত অর্থেই এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইদুল আজহা উপলক্ষে চট্টগ্রামে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় ভোর থেকেই চট্টগ্রাম রেল স্টেশনে ছিল টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন আজ বিক্রি হচ্ছে আঠারো আগস্টের টিকিট তবে কাঙ্ক্ষিত দিনের টিকিট পেয়ে খুশি টিকিট প্রত্যাশীরা এদিকে টিকিট কালোবাজারি ঠেকাতে প্রস্তুত রয়েছে প্রশাসনের পাশাপাশি রেল কর্তৃপক্ষ নয়নপুরা জয়ের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম রেল স্টেশনে টিকিট নিতে কেউ বা রাত থেকে এবং কেউ বা ভোর থেকে লাইনে দাঁড়ান টিকিট প্রত্যাশীরা আঠারো আগস্ট টিকিট নিতে পুরুষের পাশাপাশি মহিলাও ছিলেন লাইনে তবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট পেয়ে খুশি তারা এদিকে ধীর গতিতে টিকিট বিক্রির অভিযোগ তুলছেন অনেকে আমি সাড়ে থেকে লাইনে ছিলাম এখন এই পেলাম একটু আগে খুশি তো অবশ্যই লাগার কথা অনেক প্রত্যাশিত টিকিট অনেক অনাকাঙ্ক্ষিত ভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট প্রত্যাশিত টিকিট পেয়েছি এখন আমি অনেক খুশি বাসে সাধারণত দেখা যায় যানজটে পড়তে হয় দুর্ঘটনা কবলিত হয় সেই জন্য আমরা ট্রেনে আরামদায়ক মনে করি সেই জন্য আমরা ট্রেনে যাচ্ছি ধীর টিকিট বিক্রি হচ্ছে তো মহিলাদের জন্য যদি আরেকটু কাউন্টার বাড়ানো হতো তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো আর স্টেশন ম্যানেজার বলছেন যাত্রীদের সুবিধার্থে স্পেশাল ট্রেনের পাশাপাশি যোগ করা হয়েছে নতুন নতুন বগিও আজকে নয় তারিখে আমরা টিকিট দিচ্ছি আঠারো তারিখের আজকে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রয় কার্যক্রম চলবে অন্যদিকে কালোবাজারি ও যাত্রীদের হয়রানি বন্ধে পুরো স্টেশন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে রেলওয়ে পুলিশের পাশাপাশি র্যাব এবং গোয়েন্দারাও কান্তারের ভিতরে রেলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন উনি যাচাই বাছাই করছে পরে টিকিটটা দেওয়া হচ্ছে তা আমরা আশাবাদী এই পদ্ধতি চালু থাকার কারণে কালোবাজারের হাতে টিকিট যাওয়ার সুযোগটা কম আমরা আপনাদের টিকিট কালোবাজারে যেটা বলছেন সেটার ব্যাপারে আমরা সম্পূর্ণরূপে তৎপর আমরা এখানে শুধুমাত্র আমাদের পোশাকের যে ব্যবস্থা তিন স্তরের ব্যবস্থা আমরা রেখেছি চট্টগ্রামে প্রতিদিন বিক্রি হচ্ছে আট হাজার ছয়শো ট্রেনের টিকিট এদিকে ট্রেনের টিকিটের মতো বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল দশ আগস্ট থেকে ঢাকার সাভার ও আশপাশের এলাকায় ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে এসবের প্রতিবাদ করলে উল্টো হামলার শিকার হতে হয় বেশিরভাগ ক্ষেত্রে ধর্ষকদের আটক করতে ব্যর্থ হয় আইন শৃঙ্খলা বাহিনী যারা আটক হয় তারাও আইনের ভাগ গোলে পার পেয়ে যায় ধর্ষণের ভয়ে অনেক অভিভাবক শিশুদের স্কুলে পাঠানোই বন্ধ করে দিয়েছেন নাজমুল হুদার তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট ধামরাই উপজেলার রোহা গ্রামে গেল মাসের শুরুতে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয় লাশ ফেলে রাখা হয় জঙ্গলে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী পরে দুই ধর্ষককে আটক করে পুলিশ এর আগে জুনের মাঝামাঝি ধামরাই এলাকায় চলন্ত বাসে এক পোশাক কর্মী গণধর্ষণের শিকার হন পরে ওই বাস এবং জড়িতদের আটক করে পুলিশ ধর্ষণের এমন ঘটনা সাভার আশুরিয়া ও ধামরাইয়ে দিন দিন বাড়ছেই কলেজ থেকে যাওয়ার পথে এমে মেয়েকে গলায় বাড়িতে দেখে নে গলায় ছুরি ধরে যুবক দর্শন করছে এটা এই ভিডিও আমরা দেখছি আর এলাকায় সবাই দেখছে হ্যাঁ তবে আমরা এলাকাবাসী এটা উপযুক্ত বিচার চাই খালি উঠে আনছে গেরা জানি দেখছ চায় কই কৃষা তো নাই বাচ্চালা দেখে খালি হাতে দেহা দেহা যায় করে নুরা নুড়ি করে ব্যাকে খেলু যায় দেখা চাই নাই না হু প্রতিবাদ করলে কখনো কখনো ধর্ষকের স্বজনদের হামলার শিকার হতে হয় সাভারে এমনই এক ঘটনায় ধর্ষককে পুলিশে ধরিয়ে দেয় সেলিম মিয়া নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ রয়েছে আজকে আমার মেয়ে আছে আরেকজনের মেয়ে আছে বড়ই বউ স্যার পাক কইয়া বলে পুলিশ ফোন দিছে পুলিশ ফোন দিছে দেখ হে নে আমার জামাই রে মারবো একের পর এক ধর্ষণের ঘটনায় অভিভাবকরাও দুশ্চিন্তায় অনেক মেয়ের স্কুলে যাওয়াই বন্ধ হয়ে গেছে আতঙ্কে এরকম অন্যায়গুলো তারা করে আর আমরা দেশে চলা না আমরা ভয় পাই আমাকে ছেলে মেয়ে স্কুলে যায় আমরা তার পাশে পাশে পাহারা যাই সাভার উপজেলা পরিষদের মহিলা বিষয়ক কর্মকর্তা এ অবস্থার জন্য দায়ী করছেন বিচারহীনতার সংস্কৃতিকে দর্শনের কারণ হচ্ছে আমাদের দেশে মাদক অ্যাভেলেবল হয়ে যাচ্ছে এই মাদকের কারণে হয়তো নেশা করছেলেরা ছেলেরা যারা বখাটে হয়ে যায় তারাই দর্শনের মানে ঘটনাগুলি ঘটায় মাসে সাভার আশুলিয়া ও ধামরাই থানায় ধর্ষণ সংক্রান্ত নথিভুক্ত মামলার সংখ্যা একশো তবে ধর্ষণের মূল সংখ্যা বেশি বলে দাবি ভুক্তভোগীদের কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে পর্যটন শিল্পের নতুন দ্বার উন্মুক্ত করেছে তবে এই সড়কের দুপাশের জমিতে স্থাপনা গড়ে তোলার জন্য চলছে নানা প্রক্রিয়া এভাবে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ হলে সমুদ্র আর পাহাড়ের মিতালি সৌন্দর্য নষ্টের পাশাপাশি পরিবেশ ধ্বংসের আশঙ্কা করছেন পরিবেশবিদরা তথ্যচিত্রে দেখুন কক্সবাজারে পর্যটকদের কাছে এখন অন্যতম আকর্ষণ আশি কিলোমিটার দীর্ঘ এ সড়ক সমুদ্র সৈকত জুড়ে থাকা এই সড়ক এখন পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ হিসেবে পরিচিত এই সড়কের একদিকে বঙ্গোপসাগর অন্যদিকে দৃষ্টিনন্দন পাহাড় ও অন্যান্য স্থাপনা এই সড়কের দুপাশে প্রায় সব জমি ব্যক্তি মালিকানাধীন এজন্য শুরু হচ্ছে নানা স্থাপনা নির্মাণ প্রক্রিয়া যদিও সমুদ্র ঘেসে কোনো স্থাপনা করা যাবে না এমন নির্দেশনা রয়েছে উচ্চ আদালতের তবে মেরিন ড্রাইভের পাশে সমুদ্রের অংশকে উন্মুক্ত রেখে বিপরীত পাশের জমি কাজে লাগানোর কথা বলছে উন্নয়ন কর্তৃপক্ষ ইকু এই সিস্টেমে আমাদেরকে যেতে হবে এখানে আমরা পরিবেশকে কাজে লাগাবো এখানে অন্যান্য যে বন মন্ত্রণালয় আছে এদেরকে আমরা কাজে লাগাবো স্থানীয় প্রশাসনও বলছে নির্দেশনা মেনে পরিবেশ বান্ধব পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে ডান দিকে আপনি কোনো স্থাপনা করতে পারবেন না এ ব্যাপারে আদালতের নির্দেশনা আছে এবং সরকারেরও নির্দেশনা আছে তবে ইকো ফ্রেন্ডলি কিছু করা যাবে সেটা বলা আছে তবে পর্যটন বিশ্লেষকরা বলছেন সড়কের দুপাশে বহুতল স্থাপনা নির্মাণ হলে সৌন্দর্য হারাবে মেরিন ড্রাইভ সড়ক মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশে কোনো ধরনের স্থাপনা যাতে না হয় এবং সড়কের সাথে যে স্থাপনা তাও সরকারের পরিকল্পনা মাফিক যদি ইকুর ইসুট আকারে করা যায় পরিবেশ পানদব তবে মনে হয় সবচেয়ে ভালো হয় সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের আওতায় সেনাবাহিনীর 16 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন 456 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছে মেরিন ড্রাইভ সড়ক। লক্ষীপুড়ে মেঘনা নদীতে চলছে অবৈধভাবে মাছ নিধন। অভিযোগ রয়েছে নদীতে গাছের গুঁড়ি দিয়ে কৃত্রিম বাঁধ তৈরি করে ইলিশ সহ নানা প্রজাতির মাছ শিকার করছে। প্রভাবশালীরা ফলে বাধাগ্রস্ত হচ্ছে নদীর স্বাভাবিক প্রবাহ প্রাণী প্রজাতির বিলুপ্তির সঙ্গে ক্ষতির মুখে পড়েছে নদী কেন্দ্রিক মৎস্যজীবীরা দেখুন লক্ষ্মীপুর সদরের সহ মেঘনা নদীর তিনটি স্থানে চলছে মাছ নিধন নদীর গতিপথে কৃত্রিম বাদ তৈরি করে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরছে একটি চক্র শুধু তাই নয় শিকারের পর নদী পাড়ে এসব চংঘরে সংরক্ষণ করা হচ্ছে মাছ যেগুলো সরকারি খাস জমিতে তৈরি স্থানীয়দের অভিযোগ এত সব অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালীরা বাদসা বুঝছেন হ্যাঁ হেল্লকে আরও তিনজন স্যার টাইমে মাছটা জালার লগে চাফা চাফাই নেই ইয়ার আরো ওই বেট জাল আছে বেট জাল দিয়ে ওই মাছটা গিরোধী টানে ধরিয়ে নেয় ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নদীতে মাছ আহরণ করে সংসার চালানো জেলেরা যদিও লাভেই আছেন ক্ষমতাশালীদের শতাধিক জেলে হচ্ছে আসলে যারা স্থানীয়দের দাবি গেল পাঁচ বছর ধরে এমন অনৈতিক কর্মকাণ্ড চললেও নীরব রয়েছে প্রশাসন যদিও অভিযোগ অস্বীকার করে পদক্ষেপ নেয়ার কথা বলেছেন কর্মকর্তারা এটি অপসারণ করতে অনেক সময় সপক্ষ ব্যাপার হয়ে যায় এবং ব্যয়বহুলও বটে ডিপার্টমেন্টেরও কিছু সীমাবদ্ধ আর্থিক সীমাবদ্ধতা আছে তখন মনে হয় এই খাতে আমরা যদি একটু ভালো বরাদ্দ পাই তাহলে কিন্তু এই কাজটা আমরা বন্ধ করতে পারবো এখন আমরা সেগুলো জরুরি ভিত্তিতে সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে এবং যদি তারা না সরিয়ে নেওয়া হয় পরবর্তীতে আমরা আবার আইন বলেছি নদীতে কৃত্রিম বাদ দিয়ে মাছ শিকার করে প্রতিবছর প্রায় বিশ কোটি টাকা আয় করেন অবৈধ মাছ শিকারীরা যেখান থেকে সরকার কোনো রাজস্ব পায় না বিশ্ব আদিবাসী দিবস আজ নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে দিবসটি পালন করা হচ্ছে পার্বত্য অঞ্চলে বসবাসকারী চাকমা মারমা খুমী মোসহ 10 ভাষার 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে এসব সম্প্রদায়কে 51তম সংশোধনীতে আদিবাসী হিসেবে নয় ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয় তবে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে আসছেন তারা ফাতেমা জান্নাত মোমোর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের পর উপজাতিরা সরকারের কাছে আদিবাসী স্বীকৃতি দাবি জানিয়ে আসছিল এরই ধারাবাহিকতায় দু সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসী হিসেবে নয় তাদের ক্ষুদ্র নিগ্রস্থী হিসেবে স্বীকৃতি দেয়া হয় তবে এই স্বীকৃতিতে হতাশ তারা যতগুলো জনগোষ্ঠী আছে আমাদের আদিবাসী আমাদের অধিকার চাই আমরা এখানে আদিবাসী সুতরাং আমরা আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পেতে চাই নেতারা বলছেন আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলে পাহাড়ের ক্ষুদ্র নিগোষ্ঠীরা আত্মপরিচয় অধিকার ফিরে পাবেন সংবিধানে আদিবাসী ক্ষুদ্র নিগোষ্ঠী এবং উপজাতি সম্প্রদায় হিসেবে আমাদের যে অধিকারগুলো কিছুটা ওইখানে অন্তর্ভুক্ত করছে কিন্তু স্পেসিফিকভাবে আদিবাসী হিসেবে এখানে অন্তর্ভুক্ত করে যদি আদিবাসী হিসেবে স্বীকৃতি পায় আমরা যদি রাষ্ট্রীয় কাঠামোতে আমরা যেতে পারি তাহলে আমাদের আদিবাসী হিসেবে আমরা আমাদের অধিকারগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো আন্তর্জাতিকভাবে যে সব সংস্কৃতি ও বৈশিষ্ট্য নিয়ে আদিবাসী শব্দের উৎপত্তি সেই সব বৈশিষ্ট্য পার্বত্য অঞ্চলের বসবাসরত ক্ষুদ্র নেই গ্রস্থিতের মধ্যে রয়েছে বলে দাবি চাকমা সার্কেল প্রধানের এই অবস্থান থেকে সরে দাঁড়াবে আমি জানি না তবে অবশ্যই সেটা সরে দাঁড়ানো উচিত বাংলাদেশের নাগরিক তারা যে নামে অভিহিত হতে চান যেভাবে তাদের অধিকারের কথা বলতে সেটা তাদের মৌলিক সাংবিধানিক অধিকার ক্ষুদ্র আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এ দাবি অব্যাহত থাকবে জানিয়েছেন আদিবাসী ফোরামের নেতারা দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে আদিবাসী দিবস সকালে রাঙ্গামাটি পৌরসভা চত্বরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জনসংহতি সমিতির সহ সভাপতি ও সংসদ সদস্য উষাতন তালুকদার বিভিন্ন স্বার্থবাদীদের ষড়যন্ত্র ও সাম্প্রদায়িক গোষ্ঠীর কারণে আদিবাসীরা স্বীকৃতি পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় সিলেটে দিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করে এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামে একটি সংগঠন সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই শোভাযাত্রা এদিকে খাগড়াছড়িতে আলাদাভাবে দিবসটি পালন করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সকালে র্যালিও আলোচনা সভার আয়োজন করে আদিবাসী ফোরাম একই সময় জনসংহতি সমিতি আলোচনা সভার আয়োজন করে এ সময় সংবিধানে ক্ষুদ্র নিগোষ্ঠী নামকরণের বদলে আদিবাসী নামকরণের দাবি জানানো হয় এদিকে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ও কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে যশোর ও লক্ষ্মীপুরে মানব বন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা নিরাপদ সরকের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ওই হামলা চালানো হয় যশোর প্রেস ক্লাবের সামনে মানব বন্ধনের আয়োজন করে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ সময় বক্তারা বলেন দেশের ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাংবাদিকরা কর্মক্ষেত্রে সাংবাদিকদের ওপর হামলা হলে সেই কাজ বাধাগ্রস্ত হয় লক্ষ্মীপুরের প্রেস ক্লাবের উদ্যোগে ঘণ্টা ব্যাপী মানববন্ধন করেন সংবাদকর্মীরা এ সময় হামলায় জড়িতদের শিগগিরই গ্রেফতারের দাবি জানানো হয় একটি বিরতি ফিরছি একটু পর আমাদের সাথে থাকুন স্বাগত নিউজ টোয়েন্টি ফোর্দের সংবাদে শোরদপুরে পদ্মার নিখোজ নিখোঁজ নয়জনের সন্ধানে তৃতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস সন্ধান চলছে সাধুর বাজার লঞ্চখাট থেকে দুলার চর অংশ তবে এখনো কারোর সন্ধান মেলেনি এদিকে উদ্ধার কাছে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা রতন মাহমুদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট মঙ্গলবার সুরেতপুরের নড়ে উপজেলার সাধু বাজারের পদ্মার তীব্র ভাঙনে পড়ে বেশ কয়েকটি দোকান পানিতে তুলিয়ে যায় একই সঙ্গে নিখোঁজ হন অন্তত ছয় জন শুরুতে নিখোঁজের সংখ্যা নিয়ে অনিশ্চয়তা থাকলেও একদিন পর জানা যায় মোট নয়জন জন নিখোঁজ হয়েছেন ভাঙনের সময় এদের সন্ধানে মঙ্গলবার থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তবে তিন দিনে কারোরই খোঁজ মেলেনি এতে ক্ষোভ বেড়েছে স্থানীয়দের মাঝে আজকের দুদিন হয়ে গেল আমার বাড়ির কোনো সন্ধান কেউ দিতে না আমরা পাইতেছি না কেউ যদি সন্ধানটা দিতে পারে আমরা আর কিছু না পাই আমার বাড়িতে দয়া করেছে লাশটা যে আমার

এখন পর্যন্ত যারা মিসিং আছে যাদের খোঁজ আমরা পাচ্ছি না আমরা পার্শ্ববর্তী জেলায় খবর দিয়ে রেখেছি যেখানে মানে হ্যাঁ সন্ধান পাবে সঙ্গে সঙ্গে আমাদের জানাবে মঙ্গলবারের ওই ঘটনায় নদীতে পড়ে যান ছাব্বিশ জন এর মধ্যে ষোলো জনকে উদ্ধার করেন স্থানীয়রা চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে বৃহস্পতিবার সকালে নগরের চাকতার এলাকার নতুন ফিশারি ঘাটে এই আলোচনার সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন চট্টগ্রাম মৎস্য আরোদ্দা সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক সরকার বাবুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির চেয়ারম্যান মাসুক নাজিম সমিতির সভাপতি মোহাম্মদ আলী সহ অন্যান্যরা এ সময় সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান আজম নাসির উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে তারাপুর চা বাগান দখলের মামলায় সিলেটের ব্যবসায়ী রাগি বালি ও তার ছেলের চোদ্দ বছরের সাজা বহাল রেখেছেন সিলেটের দায়রা জজ আদালত নিম্ন আদালতে সাজার বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি শেষ হয় আজ সকালে বিচারক দিলীপ কুমার ভৌমিক রায় বহাল রাখেন ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে তারাপুর চা বাগান নিরানব্বই বছরের জন্য লিজ নেয়ার অভিযোগে দুই সালে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেন তৎকালীন সহকারী কমিশনার ভূমি এস এম আব্দুল কাদের তদন্ত এবং বিচার শেষে এই মামলায় দুই হাজার সতেরো সালের দোসরা ফেব্রুয়ারি সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো পাঁচটি ধারায় রাগিবালি ও তার ছেলে আব্দুল হাইকে চোদ্দ বছরের কারাদণ্ড দেন পণ্য প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি প্রচারের জন্য গাছের গায়ে সাইনবোর্ড টাঙাতে দেখা যায় বিভিন্ন জায়গায় কিন্তু মেহেরপুরে এটি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছে মানুষের এমন অত্যাচারে মরে যাচ্ছে পুরনো বড় গাছ এই নিয়ে পরিবেশ কর্মীরাও তুহিনারান্যর তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বড় আকর্ষণ পুরনো এসব গাছ একসময় এসব গাছের ক্ষতি করার মতো কেউ ছিল না তবে এখন মানুষের অত্যাচারে মরতে বসেছে গাছগুলো বেশিরভাগ গাছে এখন দেখা যায় নানা রঙের ব্যানার ফেস্টুন কোথাও নিজের প্রতিষ্ঠানের প্রচারণা করেছেন কেউ আবার কেউ বড় পোস্টার আটকেছেন রাজনৈতিক নেতাদের খুশি করতে গাছগুলো আপনার আপনার মরে উঠে যাই গাছের পাতা ঝরে যায় বিশাল ক্ষতি হয় এবং গাছ বাড়াও যায় আবার ওই গাছ যখন সেলায় সেলার পর ওই গাছগুলো মিলে যায় যে মিলে গেলে যখন মিলে গাছগুলো ভাঙে ওই সুটি মানুষের চোখে মুখে লাগে যায় এসে ক্ষতিগুলো হয় পরিবেশবাদীরা বলছেন একের পর এক ধাতব পদার্থের আঘাতে অনেক গাছ শুকিয়ে যাচ্ছে গাছের ক্ষতিতে একদিকে যেমন পরিবেশ দূষণের সংখ্যা বাড়ছে তেমনি বাড়ছে দৃশ্য দূষণের মাত্রা পেরেক বা গজাল বা কোনো কিছু থাকে তখন অবশ্যই তার শরীরের স্বাভাবিক প্রক্রিয়াও যখন ব্যাহত হয় তার খাদ্য গ্রহণও তো অবশ্যই সেটা ব্যাহত হবে বা গাছটা দুর্বল করে দেবে পরিবেশের জন্য অবশ্যই এটা ক্ষতি করবে গাছে প্যারেক ঠুকে ব্যানার সাইনবোর্ড টানানোর বিরুদ্ধে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার আশ্বাস দিয়েছেন মেহেরপুরের জেলা প্রশাসক এই কাজটার বিরুদ্ধে যদি আমরা প্রতিরোধ গড়ে তুলতে চাই তাহলে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন তাদের সহযোগিতা একান্তভাবে কাম্য থাকবে এবং আমরা আশা করছি যে সামনে আমাদের আইন মিটিং এবং সমন্বয়ের যে মিটিং আছে সেখানে আমাদের রাজনীতিবিদদের সাথে একটা পরামর্শ করে সঠিক সিদ্ধান্ত এনে সকলে সম্মিলিত প্রচেষ্টা নিয়ে গাছ থেকে যাতে এই ধরনের ব্যানার সাইনবোর্ড অপসারণ করা যায় সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব সড়ক বিভাগের হিসেবে মেহেরপুর কুষ্টিয়া ও মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে মোট গাছ আছে প্রায় সাড়ে তিন হাজার এর মধ্যে এক হাজারের বেশি গাছ শতবর্ষী নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে জ্বালানি নিরাপত্তা দিবস দিবস উপলক্ষে সকালে খুলনায় একটি র্যালির আয়োজন করে সুন্দরবন গ্যাস কোম্পানি নগরীর শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে র্যালিটি শেষ হয় সোনাডাঙ্গায় দিনাজপুরে মধ্যপাড়া পাথর খনি ও বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ যৌথভাবে দিবসটি পালন করে সকালে একটি শোভাযাত্রা বের করা হয় জেলা প্রশাসক কার্যালয় থেকে পরে কার্যালয়ের সামনে একটি পথসভার আয়োজন করা হয় লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে বৃহস্পতিবার সকালে ঢাকা রায়পুর আঞ্চলিক মহাসড়কের রাখালিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় বালুবাহী একটি ট্রলি সুফিয়া আক্তার নামে একটি নারী শ্রমিককে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায় এ সময় অন্য শ্রমিকরা খবর পেয়ে ট্রলি চালককে আটক করে রাখে এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক সড়কে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রাখে পরে পুলিশ জড়িত চালকের বিচারের আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ তুলে নেয় এ ঘটনায় চালককে আটক করে পুলিশ সময় হলো আরও একটি বিরতির সাথেই থাকো বিরতির পরে আবারও স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এবারে কৃষি সংবাদ খুলনাও নেত্রকোনায় কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন খামার মালিকরা দেশীয় পদ্ধতিতে পশু মোটা তাজাকরণে করণে লাভবান খামারিরা তবে সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসা বন্ধ হলে বাজারে ভালো দাম পাওয়ার আশা করছেন খামারিরা প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট খুলনার বিভিন্ন উপজেলায় গবাদি পশু পালনে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা ঈদুল আজহাকে সামনে রেখে খামারগুলোতে দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করা হয়েছে এবার গবাদি পশু লালন পালনে আর্থিক ব্যয় বাড়লেও ভারতীয় গরু আসা বন্ধ হলে বাজারে ভালো দাম পাওয়ার আশা করছেন খামারিরা এক বছর দেড় বছর ধরে লালন পালন করতেছি এখন যদি ইন্ডিয়ান গরু ঢুকে আমরা মেলা লস খাব প্রাণী সম্পদ কর্মকর্তা জানান চাহিদার তুলনায় গবাদি পশুর ঘাটতি থাকলেও পশুর চাহিদা মেটাতে বিক্রেতাদের আশেপাশের জেলার খামারিদের উপর নির্ভর করতে হবে খুলনা জেলার আশেপাশের জেলাগুলো যে সমস্ত কোরবানিযোগ্য পশু প্রস্তুত আছে সেইগুলোর মাধ্যমে বিগত দিনে পূরণ হয়েছে এবং আগামী যে কোরবানি তাতেও সেটা এইভাবেই পূরণ হবে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের উদ্যোক্তা জামান রাসেল তার খামার দেখে অনেকে গবাদি পশুর ছোট বড় খামার গড়ে তুলেছেন ঈদকে সামনে রেখে এসব খামারে দেশি প্রক্রিয়ায় গরু মোটা তাজা করা হয় খাবার ব্যবহার করতেছে অন্য কি নদীর ইঙ্গিশান্নায় বাহিরের সবকিছু মনে করেন যে নিজের আত্মা কে করে মনে করেন করতেছে এখানে কাজটা প্রতি বছর আমরা এখান থেকে মোটামুটি দশ বারোটা গরু সার গরু এগুলো আমরা বের করি গবাদি পশু পালনে যেন ক্ষতিকারক দ্রব্য ব্যবহার করা না হয় সেই বিষয়ে খামারিদের সার্বক্ষণিক পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন এবং মাঠ কর্মীরা প্রতিনিয়ত সরজমানে পরিদর্শন পূর্বক তাদের পরামর্শ প্রদান করতেছে যাতে ক্ষতিকারক কোনো পদার্থ তারা এই গরু ডিস্ট্রিবিউশনে

ভারতীয় গরুর আমদানি না হলে চড়া মূল্য দিয়ে কিনতে হবে কোরবানির পশু রাজশাহী থেকে জানাচ্ছেন কাজী দুয়ারে আজহা ধীরে ধীরে জমতে শুরু করেছে গরুর হাট এখন পর্যন্ত দেশি গরু দখল করে আছে হাটগুলো বাড়ি আর খামারে পালন করা গরু যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে চাহিদার তুলনায় হাটে গরু সরবরাহ কম উত্তরাঞ্চলের বৃহৎ সিটি হাটে ইজারাদার বলছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব পাইকাররা আসছেন তার তুলনায় হাটে গরু নেই তাই দামও বেশি আমাদের আজকে হাটে মাংস গরুটা খুব ক্রাইসিস মোমেন্ট হবে বাইরে পার্টি আছে তবে আমাদের গত বছরে যে জাম ছিল তার চেয়ে আস্তে আস্তে দামটা বাড়ছে কুরবানির উদ্দেশ্যে দামটা বাড়ছে তবে হাটে গরু বিক্রি করে দাম ভালো পাওয়াই খুশি স্থানীয় খামারিরা তাদের মতে ভারত থেকে গরু না আসায় তারা ভালো দাম পাচ্ছেন কত হাটে বাজার ছিল দাম বইছিল 50 45 10000 আজকে বাজার ভালো কিনা ব্যবসা ভালো পার্টিও আছে ভালো 2 লক্ষ টাকায় দুটো বড় দানছিলাম তো বিক্রি করলাম দাম কেমন ইন্ডিয়ার গরু সমবতায় এখন আসছে বন্ধ হয়েছে এবাকার সমস্যা বেশি এবাকার না আসার কথার তাছাড়া তো যদি খাদ্যর দাম যদি বাজার না পায় আমরা কি ভাই কি করব কোন বৈশাখ জোষ্ঠে অধিকাংশ খামারের গরু শেষ হয়ে গেছে তাই ভারত থেকে গরু না আসলে দাম আরো বাড়বে বলে মনে করেন ইজারাদার প্রত্যেকটা জায়গাতে তো মাংসর প্রয়োজন লাগে গরু ঢাকা বলেন চিড়িয়াগ বলেন ময়মনসিংহ বলেন নারসিংহ বলেন বিভিন্ন ডিস্ট্রি যায় এখান থেকে আমাদের নর্থ বেঙ্গল থেকে বিশেষ করে তো সেই তুলনায় থেকে আমাদের গরু আমদানি মানে গরু বাড়িতে যা গরু গৃহপাল যারা আছে যারা পোলট্রি ফার্ম করেছে তাদের সেরকম পুরোনো সেই মতো গরু নাই জেলা সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার রাজশাহীতে কোরবানির পশুর সংকট আছে তারপরেও চাহিদা পূরণে কোনো সমস্যা হবে না গাজী সাহেব নিউজ টোয়েন্টি ফোর রাজশাহী সংবাদ শেষ করব তার আগে শিরোনামগুলো আরো একবার দর্শকই ছিল এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে